দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা, তখন কেবলমাত্র ঈদকে সামনে রেখে মানুষের চলাচল এবং পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে অনুমতি দেওয়া হয়েছে পশুর হাট বসানোরও, কিন্তু এই স্বাস্থ্যবিধি কতটা মানবে মানুষ, কতটা মানানো যাবে এ বিষয়ে ধর্মীয় কোরবানির মহামারীর মধ্যে এই কোরবানির বিষয়ে ধর্মীয় বিধিনিষেধ বাধ্যবাধকতা বা বিধানগুলো কেমন সেটিও জানতে চাই। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা মহামারীর মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেদিকেও কেমন ব্যবস্থাপনা এবং প্রস্তুতি, এসব নিয়ে আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল, এবং আছেন ঢাকা কারওয়ান বাজার আম্বর শাহি জামি মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। রাজকাহনে যেটি শিরোনাম করেছি, করোনায় কোরবানি ডেঙ্গু, প্রস্তুতি ও পরিণতি কেমন, আমি ডক্টর আবু জামিল ফয়সাল আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে সিদ্ধান্তটা 15 থেকে 22 জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে দেওয়া হচ্ছে, এর পরে আসলে মানে এই সময়ের মধ্যে যে পশুর হাট বসবে, এই সময়ের মধ্যে গণপরিবহন চলবে, মানুষ গ্রামে যাবে যেখানে কিনা সংক্রমণ 50% সংক্রমণ গ্রামে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তারপরে আসলে পরিণতি কেমন হবে? কারণ এই লকডাউনের মধ্যে বা বিধিনিষেধের মধ্যেই আমরা দেখছি যে একটা 30 থেকে 32% মধ্যে শনাক্তের হার, তারপর আসলে পরিণতি কি হবে বৈজ্ঞানিকভাবে? আচ্ছা, ডাক্তার আবু জামিল ফয়সালের সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকেই জানতে চাই যে আমি ডাক্তার আবু জামিল ফয়সালের কাছে আসলে পরিণতি জানতে চাইছিলাম, যে পরিণতির কথা স্বাস্থ্য অধিদপ্তর প্রেডিক্ট করছেন, তারা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায় তাহলে একটা অত্যন্ত করুণ পরিণতি হবে, সেই পরিণতির কথা বিবেচনায় দেখি কি সরকার এমন সিদ্ধান্ত নিল, তার জন্য প্রস্তুতি কেমন আমরা জানতে চাই। এবং দেখছিলাম আজকের গণমাধ্যমে পত্রিকায় যে ডাচ প্রধানমন্ত্রী, তিনি দুঃখ প্রকাশ করেছেন এই বিধিনিষেধ শিথিল করার জন্য, এবং কারণ শিথিল করা মাত্রই মানুষের চলাচল প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং তার ফলে সংক্রমণ পরিস্থিতি খারাপ হয়েছে। আমরা কি সেই প্রস্তুতি পরিণতির কথা ভেবেই মানে প্রস্তুত আছি? মাননীয় মন্ত্রী একটু আনমিউট করবেন দয়া করে। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যথার্থই আপনার মতামত উত্থাপন করেছেন যে সংক্রামক যেখানে 30% মতন এবং সংক্রামক খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে এখন আমাদের লকডাউন শিথিল করা, এটা তো সঙ্গত কারণেই আমাদের কাছে মনে হবে যে না, এটা আসলে খুব বাস্তবসম্মত না, কিন্তু পরিস্থিতিটা আমাদেরকে বিবেচনায় রাখতে হচ্ছে। আসলে আমাদের এই যে লকডাউন দেওয়া হয়েছে অথবা যে সমস্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই সমস্ত সিদ্ধান্তের সবগুলাই আপনার বিশেষজ্ঞদের, অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, যারা রোগ নিয়ন্ত্রণ করেন, তারা যে বিভিন্ন মতামত দিয়েছেন এবং কি হলে কি করবে, কি অবস্থা হবে, এগুলো সম্বন্ধে তারা মতামত দিয়েছেন। এই মতামতগুলা এবং আমাদের সমাজ বিজ্ঞানীদের মতামত হয়েছে, আমাদের ইকোনমিক স্ট্যাটাস গুলাকে অ্যাসেস করা হয়েছে এবং আমাদের মানুষের সেন্টিমেন্ট গুলাকে বিবেচনায় আনতে হয়েছে। এরপরে আপনার মনে হয় ঈদ উল আজহা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, তো এটাকেও গুরুত্ব দিতে হচ্ছে, অর্থাৎ সবগুলা মিলিয়ে আপনাকে একটা কম্প্রিহেন্সিভ সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটাকে শুধুমাত্র একক আপনার জীবনকে রক্ষা করা যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি জীবিকাকে উপেক্ষা করা যাচ্ছে না, তেমনি একইভাবে উৎসবটাকেও আমলে না নেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখন একই প্রশ্ন আসবে আবার হয়তো, যে যেমন গত 2 ঈদে তিনটে ঈদ গেল, এই তিনটে ঈদে দেখা গেছে যে আপনার তখন আরো কঠোর লকডাউন রাখা হয়েছে, শৈতল্য প্রদর্শন করা হয় নাই, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল যে মানুষ হেঁটে চলে গেছে অথবা ফেরি যেটা বন্ধ ছিল অন্য একটা লঞ্চে করে মানুষ অনেক বেশি গাদাগাদি করে একসাথে গিয়েছে, সংক্রমণের আরো সম্ভাবনা বেশি, সুযোগ হয়েছে ইত্যাদিতে সমস্ত বিবেচনা করে সকলের মতামত নিয়ে সরকার এরকম শিথিলতার কথা চিন্তা করতে হয়েছে। এই এই শিথিলতার কারণে যে আমাদের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে এ ব্যাপারে আমি পুরোপুরি একমত, কিন্তু এখন এটা যদি না নেওয়া হয়, এই যদি শিথিলতা যদি যদি না করা হয় তাহলে যে সংক্রমণ কমে যাবে এই পরিস্থিতিতে, এই যে
হিউজ পাবলিক টার্ন ওভার হবে। তো এতে আসলে এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকে মোকাবিলা করতে হচ্ছে এবং তার মধ্যে সবগুলো বিষয়কে আমলে নিতে হচ্ছে। তো যার জন্য আমার মনে হয় যে ভালো পরামর্শদাতা সরকারকে আমরা দেওয়ার মতো নতুবা নেওয়ার মতো আমি কোনো সুযোগ দেখি না। মাননীয় মন্ত্রী, মানে মানুষকে আটকানো যাচ্ছে না, বিধি নিষেধ কঠোর করলে মানুষ চলে যাচ্ছে, এই ব্যর্থতা বা এই অক্ষমতাটাকে, এই অক্ষমতার কারণে মানে আমরা প্রস্তুতিটাকে না বাড়িয়ে বরঞ্চ ছেড়ে দিচ্ছি, এটি কি যৌক্তিক হচ্ছে কিনা আপনার কাছে নিশ্চয়ই আসবো। আমি একটু এটি শুনে নিই, ডাক্তার আবু জামিল ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার কাছ থেকে একটু মূল্যায়নটা জেনে নিই। যে আপনার কাছে আগের অংশেও আমি জানতে চাইছিলাম, মানে প্রথম প্রশ্নটি আপনার কাছে করছিলাম যে পরিণতি কেমন হবে। মাননীয় মন্ত্রী বলছেন সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে, সেক্ষেত্রে আসলে পরিণতি কেমন হবে, যখন এই শিথিলতাটা শেষ হবে তখন আমরা সংক্রমণ মৃত্যুর সংখ্যা কেমন দেখব? আপনার এই প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ, এটা খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন। এবং শিথিলতা যখন নাকি এটা মানে ঈদের পরে যে শিথিলতা বা আবার যদি লকডাউন হয়, এই যে কয়েকদিনের মধ্যে যে সংক্রমণ বৃদ্ধি পাবে এটার কোন রকমই আমরা না করতে পারবো না। এবং এটা কিছুক্ষণ আগে তো মন্ত্রী সাহেবও বললেন যে আমাদের জন্য খুবই কঠিন একটা অবস্থা, যে ছেড়ে দিলেও সংক্রমণ বৃদ্ধি পাবে, আর যদি আমরা লকডাউন দিয়ে ধরে রাখতাম তাহলেও মানুষ কিন্তু গাদাগাদি করে সেই বাড়িতে যাবে ঈদ করতে এবং তখনও সংক্রমণ বৃদ্ধি পাবে। তো এই দুইটাকে মানে দুই দুই তরফের কথা চিন্তা করেই সরকার এই এই সিদ্ধান্তটা নিচ্ছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে সংক্রমণ যাতে করে বৃদ্ধি না পায় তার কি আর উপায় আছে, লকডাউনই তো একমাত্র উপায় না, লকডাউন ছাড়া আরেকটা তো উপায় আছে যেটা নাকি আমাদের মৌলিক, যেটা নাকি মৌলিক উপাদান এই এই সংক্রমণ প্রতিরোধের জন্য, সেটা হলো মাস্ক পরা। কেন কেন আমরা মাস্কের আন্দোলন শুরু করতে পারি না, কেন আমরা 16 মাসে শুরু করতে পারি না ঠিক, কিন্তু এই সময়ে আমরা যখন নাকি একটা খুবই সন্ধিক্ষণ সময় আমরা দাঁড়ায় আছি, পুরো জাতি পুরো দেশ এই সময় আছে, এখন পুরো দেশকে বাঁচাতে হলে এই মাস্কের আন্দোলন শুরু করাটাই হবে আমাদের জন্য একমাত্র একমাত্র কাজ। এবং মাস্কের আন্দোলনের জন্য আমরা অন্যান্য যেসব গোষ্ঠী যারা নাকি এই পর্যন্ত কোনো খুব অ্যাক্টিভ ইয়েতে কাজ করে নাই, যেমন যুবক সংগঠন, যুব সংগঠন গুলা, যেমন মহিলাদের সংগঠন গুলা, তারপরে আলেম ওলেমাদের সংগঠন, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা এই পর্যন্ত রাজনীতিকদেরকে দেখলাম এবং আমাদের আমাদের যারা কর্মকর্তা সরকারি কর্মকর্তা তাদেরকেও দেখলাম যে তারা খুব 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 মানে সাংঘাতিক ভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। প্রভাব বিস্তার করার জন্য বা মাস্ক নিয়ে যদি আমরা যদি একটা একটা যদি আন্দোলন গড়ে তুলতে চাই তাহলে অন্যান্য গোষ্ঠীদেরকে আনতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে এই মাস্কের মাস্ক পরানোর মধ্যে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতেই হবে যে কিছু লোকজনদেরকে আমরা মাস্ক বিনা পয়সায় মাস্ক দিতে হবে, তাহলে পরে আমাদের তো ওইটা কিন্তু মাথায় রাখতেই হবে যে অল্প 100-200 বিনা পয়সার মাস্ক না, এখানে হাজার লক্ষ কোটি মাস্ক আমাদেরকে হাতে রাখতে হবে বিনা পয়সা দেওয়ার জন্য। তো চলেন সেই যে করোনার জন্য প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা যেটা নাকি বরাদ্দ করছেন, ওর থেকে 100 কোটি আমরা খালি মাস্ক কেনার জন্যই নেই, এবং এটা সরকারি কিনো, সরকারি ক্রয় করুক, এবং ক্রয় করে আমরা ওই যে এনজিও, তারপরে যুব সমাজের সংগঠন, তারপর মহিলাদের সংগঠন এবং মানে সবাইকে সম্পৃক্ত করবার কথা আপনি বলছেন ডক্টর আবু জামিল ফয়সাল, কিন্তু আমরা এই 1.5 বছরে আপনি যেটি বলছিলেন 1.5 বছরে যেটি করতে পারলাম না, এখন ঈদের আগে মানে কয়েকটা দিনই আছে, তারপরে বিধিনিষেধ সব চলে যাবে, মানুষ নিশ্চয়ই রাস্তায় নেমে পড়বে। আমি ডাচ প্রধানমন্ত্রীর উদাহরণ দিচ্ছিলাম যে তিনি উঠিয়ে নেওয়ার পর মানুষ কিভাবে রাস্তায় বেরিয়েছে এবং সংক্রমণ বেড়ে গেছে তিনি দুঃখ প্রকাশ করছেন। এখন আসলে নিকট ভবিষ্যতে আমাদের কি পরিণতি হবে সেই বিষয়টাও একটু জানতে চাইছিলাম, এটি নিয়ে আপনার কাছে আরো একবার আমি জানতে চাইবো। আমি একটু মাওলানা মাজহারুল ইসলামকে এই বিষয়টা নিয়ে জানতে চাই, আলিমুল আমাদের
আমাদের সম্পৃক্ত করবার কথা বলছেন ডক্টর আবু জামিল ফয়সাল। আলেম ওলামার আসলে এখানে কি ভূমিকা রাখছে? কয়েকটি বিষয়ই তো আছে। মসজিদে যখন জুমার নামাজ হয় তখন আমরা দেখি যে আসলে স্বাস্থ্যবিধি খুব একটা সেখানে উপেক্ষিত হচ্ছে, সেখানে কেমন, সেখানে আলেম ওলামারা কেমন ভূমিকা রাখছে সেটি একটু জানতে চাই, এবং এই কোরবানি সম্পর্কে বিধিবিধান বাধ্যবাধকতা কি মহামারীর মধ্যে সেটিও একটু জানতে চাই জনাব মাজহারুল ইসলাম। মাওলানা মাজহারুল ইসলাম জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে, যারা দেখছেন, এবং ডিবিসি নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, উনি যে বলেছেন সম্মানিত একজন আলোচক যে আলেম ওলামারা সম্পৃক্ত হচ্ছে না, এই কথাটা সঠিক নয়। কারণটা হলো, শুরু থেকেই ওলামায়ে কেরামরা স্বাস্থ্যবিধির ব্যাপারে এত বেশি মুসল্লিদকে মানে সচেতন এবং যা যা করা দরকার ইসলামিক দৃষ্টিকোণ থেকে যতটুক আমাদের সম্ভব আমরা সব সময় সরকারকে আমরা সহযোগিতা করছি, এবং স্বাস্থ্য বিধি মানার জন্য যেখানে যতটুক প্রয়োজন আমাদের অংশগ্রহণ করা আমরা ততটুক করছি। আপনি দেখুন, প্রথম লকডাউনে কিন্তু আমরা ওলামায়ে কেরামরা কিন্তু মসজিদে মানুষ না যাওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি, এবং তাদেরকে আমরা ইসলামের যে শরিয়ার যে বিষয়গুলো আছে এগুলো আমরা স্পষ্ট করেছি এবং মুসলিমরা মেনে নিয়েছে। তারপর সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে আবার মসজিদ গুলো খুলে দেওয়া হয়েছে, আমরা সেভাবে স্বাস্থ্যবিধি মেনে সবাই মসজিদে আসছে, এটা সঠিক কথা। এবং আমরা প্রতিটা জুমাতেই, এটা আমাদের নির্ধারিত আলোচনা করোনাকে নিয়ে, তাদের জন্য দোয়া করা এবং মাস্ক ব্যবহারের ক্ষেত্রে, আমি যতটুকু জানি, যেহেতু আমি মোটামুটি ভাবে প্রায় মসজিদের খবর আমার কাছে আসে যে কোনো কারণেই হোক, তো আমি এটা তো প্রায় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজেই আমাদের এই অ্যালাউন্স গুলো করা হয় যে আমরা কেউ মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ করব না এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে আমরা আসবো। এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ চলছে, সচেতনতা চলছে এবং মুসলিমদেরকে এভাবেই সচেতন ভাবে করা হচ্ছে এই জিনিসটা। কিন্তু জুম্মার নামাজগুলোতে তো আমরা এই ব্যত্যয় ঘটতেই দেখছি, যখন বড় আকারে নামাজগুলো হচ্ছে তখন তো আমরা গণমাধ্যমে যে চিত্র উঠে আসছে তাতে তো আমরা দেখছি যে ব্যত্যয় ঘটছে। এখানে দেখুন, জুম্মার দিন যে গ্যাদারিংটা হয় এটা হলো আমাদের তো পাঁচ ওয়াক্ত নামাজ যে মুসলিমের আসে, জুমার দিন তো গ্যাদারিং একটু বড় হয়ে যায়, আমাদের অনেক মুসল্লি একসাথে হয়। এক্ষেত্রে আমরা কিন্তু সময়টাকে আমরা কম করে দিয়েছি, আগে যেমন জুমাতে বয়ানটা হতো অনেক লং টাইম, এটাকে আমরা শর্ট করে দিয়েছি, আমাদের নামাজগুলো একটু শর্ট করে দিয়েছি যেন মুসল্লিরা অতি দ্রুত নামাজটা শেষ করে তারা যেন আলাদা হয়ে যেতে পারে, এটা ব্যবস্থা রাখা হয়েছে, এবং আমরা দূরত্ব বজায় রেখে দাঁড়ানো এটাও আমরা এনশিওর করছি। মুসল্লি তো হয়ে যাচ্ছে এখন। আসলে দেখুন, এই যেটা আমাদের মন্ত্রী মহোদয় বললেন কথাটা, যে আমরা তো সরকার যা যা করা দরকার সবই করছে, এখন যদি আমরা সচেতন না হই, আমাদের লোকজন যদি সচেতন না হয় এটা কি করবে? দেখুন, সরকার কত ভাবে আটকানোর চেষ্টা করেছে গত রমাদান ঈদে মানুষ যেন না যায়। আপনি দেখুন কি পরিস্থিতি, আবেগ অনুভূতি, আপনি কোন জায়গায় এটাকে আপনি কোথায় কঠোরতা করবেন? কত লক্ষ মানুষ যদি কঠোরতা করা হয়, কেউ পানিতে ঝাঁপ দিবে, কেউ কি, একটা অবস্থা যার জন্য এই সিদ্ধান্তটা আমি মনে করি সঠিক হয়েছে যে একটু শিথিল করে দেওয়া হয়েছে, যেন মানুষ কমপক্ষে এই অবস্থা থেকে পরিত্রাণ পায় যে একজন আরেকজনের সাথে আরো বড় ধরনের যেন কোন এক্সিডেন্ট থেকে যেন এই জাতি বাঁচতে পারে, এই ব্যবস্থাটা করাটা। তাহলে আসলে লকডাউনটাই কেন বা বিধি নিষেধটাই কেন সেই প্রশ্নটাই আসে, কারণ লকডাউনই তো মানুষ মানতে চায় না। সব এই এই বিষয়গুলো উঠে আসে যে মানুষের জীবিকার বিষয়টি উঠে আসে, সেই বিষয়টি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইবো। কিন্তু জনাব মাজহারুল ইসলাম, আপনি যেহেতু এই অংশেই আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছ থেকে খুব জলদি করে কয়েকটি আরো বিষয় জেনে নিই। কোরবানির ধর্মীয় বাধ্যবাধকতাটা কেমন এই মহামারীর মধ্যে সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই, নির্দেশনা কেমন, ধর্মীয় নির্দেশনা কেমন, এবং কেউ যদি মনে করেন যে তার জন্য খুব ঝুঁকিপূর্ণ, আমার কুরবানি করা কিন্তু আল্লাহর জন্য, সো এখানে মাংস খাওয়া, গরু পছন্দ করা, অমুক গরু হইতে হবে, এটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমার কুরবানিটা আল্লাহ তাআলার জন্য করা, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো, কুরবানি করো, এবং কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু তো আমাদের আল্লাহর জন্য। এখন কুরবানির সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে এই প্যান্ডামিক টাইমে। আপনি আমরা এই গরুই আমার লাগবে, আমার হাতেই যেতে হবে না, আমাদের বিকল্প ব্যবস্থা আছে তো, এই যে আপনি আমাদের অনলাইনে আমরা পাচ্ছি, এবং বিভিন্ন যে খামার গুলো তারা সঠিকভাবে তারা কুরবানি করে আমাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য তারা এনশিওর করছে, তারা আমি কেন করবো না, আমার তো সুযোগ রয়েছে।
এরকম হতো যে কুরবানির পশু কেনার কোন সুযোগ নেই আমাদের হাতে, তাহলে এটা কথা ছিল। আমাদের সুযোগ তো রয়েছে। আমরা মাওলানা মাজহারুল ইসলাম, আরেকটা প্রশ্ন করি একটু ব্যক্তিগত, আপনি কি অনলাইনে কিনছেন? মাননীয় মন্ত্রীকে যেমন আমরা দেখছি অনলাইন থেকে পশু কিনছেন, আপনি কি অনলাইনে পশু কিনছেন? হ্যাঁ, আমরা যোগাযোগ করছি। আমি আজকে তো 3-4টা জায়গায় কথা বলেছি এবং বলেছি দেখুন আমরা তো আসতে পারবো না। তখন বলেছি যে আপনার যখন সুযোগ হয় আপনি এক, আমি তখন বলেছি যে কখন লোকজন থাকবে না, তখন আমি একটা টাইম দিয়েছি যে সকালবেলা এই টাইমটা যদি আপনি আসেন তাহলে ওই টাইমে আমাদের গ্যাদারিং থাকে না, আমি এক নজর দেখে আসবো। আমরা তো যোগাযোগ করছি এবং আপনি আপনি শুনে আরো মানে আপনাকে আমি আপনাকে আশান্বিত করছি। বাংলাদেশে ডিজিটাল মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল করার কারণে আমার তো মনে হয় এই বছর ঢাকা শহরে 30% লোক তারা অনলাইনের মাধ্যমে কোরবানি করবে, 30% লোক আমার বিশ্বাস। ঈদের জামাতের বিষয়ে আপনারা কি নির্দেশনা দিচ্ছেন, কি আহ্বান জানাচ্ছেন? এবারে মসজিদের পাশাপাশি খোলা ময়দানেও ঈদের জামাতের অনুমতি দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়? না না, এটা অনুমতি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি যতটুকু জেনেছি প্রজ্ঞাপন জারি হয়েছে যে মসজিদেই হইতে হবে, কোন খোলা মাঠে ঈদের জামাত হচ্ছে না। এটা এটা তো আগে দেখছিলাম। জি আমরা তো এটা আগে থেকে মেনে নিয়েছি। আমরা তো এর আগে দুইটা ঈদে তো আমরা মসজিদেই আমরা নামাজ আদায় করেছি। এটা তো আর আমাদের এমনি তো এখন যে সিজন চলছে না, বৃষ্টির সিজন, এটা তো আমাদের আপাতকালীন, তো আমরা মাঠ ছাড়া মসজিদে পড়ার এটা আগে থেকে আমাদের অবকাশ রয়েছে যেন আমরা মসজিদ আদায় করবো এবং স্বাস্থ্যবিধি মিলে আমরা আদায় করবো। এটা এটা আমাদের যেটা সরকার প্রজ্ঞাপন দিয়েছে এটার উপর আমরা আগে থেকে আমরা ফলো করছি, এখনো করছি এবং আমরা আহ্বান করছি সবাইকে যেন আমরা কেউ খোলা মাঠে যাবো না, আমরা মসজিদে আমরা ঈদের জামাতটা আদায় করবো যতটুকু সম্ভব এবং আমরা এই নির্দেশনাও দিচ্ছি। মাওলানা মাজহারুল ইসলাম, আজকের খবর, এটি আজকের খবর, ধর্ম মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে বলছে যে মসজিদের পাশাপাশি ঈদগাহ বা খোলা জায়গায়ও নামাজ আয়োজন করা যাবে। হ্যাঁ, এটা যদি প্রজ্ঞাপন জারি থাকে, হ্যাঁ এটা আমরা সেভাবে ব্যবস্থা করবো। আমি আপনাকে বলি আমরা প্রত্যেকটা মসজিদে এবং আমরা সেন্ট্রালি ভাবে আমরা এই কথাও বলে দিচ্ছি যাদের বয়স 60 আপ এবং যারা অসুস্থ এবং যারা বাচ্চা তাদেরকে মসজিদে নিয়ে আসার না নিয়ে আসার জন্য, ঈদগাহেতে না নিয়ে আসার জন্য আমরা এই কথাগুলো বারবার বলছি এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনি ঈদের নামাজে না আসে যদি বাড়িতে পড়েন আপনি এর চেয়ে বেশি সব পেয়ে যাবেন। এগুলো আমরা করছি এবং আশা করি আমরা বাস্তবায়নের পথেও আছি। এবং এটা অনেক ধন্যবাদ মাওলানা মাজহারুল ইসলাম। কঠোরতার মধ্যেও যদি মানানো না যায় শিথিলতার মধ্যে কতটা মানানো যাবে এই প্রশ্নটা তো আছে। একটা বিরতির পরে মাননীয় মন্ত্রী আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, এই পশুর হাট বিষয়ে বিশেষ করে আপনার কাছে প্রশ্ন করতে চাই, ডিজিটাল হাট নিয়ে প্রশ্ন করতে চাই, ডেঙ্গুর বিষয়টি একটু আলোচনায় আনতে চাই। একটা বিরতির পর একটু বড় আলোচনা আসি। মাওলানা মাজহারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। ফিরে এলাম জিপিএইচএস প্রতিবেদিত রাজকাহনে। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে একটু পশুর হাটের বিষয়ে এবারে জানতে চাই। পশুর হাটের বিষয়ে নির্দেশনাগুলো কি একটু সহজ করে যদি বলেন এবং সেগুলো মানাবেন কি করে, কারণ আপনিই বলছিলেন যে খুব কঠোরতার মধ্যেও মানুষকে মানানো যায় না, এখানে একটা অক্ষমতা থাকে, মানুষ চলেই যায় ঢাকার বাইরে। কঠোরতার মধ্যে যদি মানানো না যায় তাহলে শিথিল করে এই নির্দেশনাগুলো আপনারা মানাবেন কি করে? না, পশুর হাটের ব্যাপারে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আমাদের পক্ষে, অর্থাৎ সরকারের হাতে যে সমস্ত সমাধানগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সর্বাত্মক রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সেখানে যেমন আমি আপনাকে যদি বলি তাহলে আমাদের উত্তর সিটি কর্পোরেশনে যেখানে আমরা হাটের সংখ্যা ছিল 12টি সেটাকে কমাইয়া 9টিতে আনা হয়েছে। এরপরে এটাকে আমরা খুব বেশি আপনার উৎসাহিত করতেছি। আপনি তো নিজে বলেছেন যে একটা ডিজিটাল হাট আমি উদ্বোধন করে উৎসাহিত করার জন্য আমি নিজে একটি পশু পেয়েছি। এখন এরপরে আমাদের পশু কোরবানি করার জন্য 270টি স্থান নির্ধারণ করা হয়েছে, 7 জন ইমামকে ঠিক করা হয়েছে, 1000 জন পশু জবাই করা লোক ঠিক করা হয়েছে। আবার হাটে যাতে নাকি বেশি মানুষ না যান, পরিবারের যে কোনো একজন গিয়ে যদি পরিবারের অন্যদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যদি পশু ক্রয় করতে হয় তাহলে সেখানের মধ্যে এখানে একটা ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, সেই ক্যামেরা আইপি ক্যামেরা বলে, সেই ক্যামেরা নিয়ে যাবে এবং একদম পুরো গরুটা তার দেখতে পারবে, তো সোজা পরিবারের অন্য সদস্যরাও ওখানে ফিজিক্যালি দেখে তারা মতামত দিতে পারবে এবং কিনতে পারবে। তারপরে দিয়ে আমি আজকে একটা সিদ্ধান্ত দিয়েছি, আজকে যেহেতু আমাদের চূড়ান্ত মিটিং ছিল সেই মিটিং এ সিদ্ধান্ত দিয়েছি যাতে নাকি একের অধিক ব্যক্তি একই পশু ক্রয় করার জন্য ভিতরে না,
যদি একান্ত যেতে হয় কথা এসেছে বিভিন্ন ধরনের, তারপরে বলছি যে বাহিরে থাকে, উদ্ধার করলে একজন ভিতরে যাবে আর অন্যরা বাহিরে যাবে। তো এরকম আমরা মাল্টিপল ইফোর্ট, আমাদের যা যা সুযোগ আছে, যেমন আমি ডিজিটাল হান্টের কথা বলি, অনলাইনে ক্রয় বিক্রয়ের জন্য আমরা এবছর টার্গেট করেছিলাম, গত বছর যখন নাকি একই রকম হাট আমি উদ্বোধন করেছি সেখানে 25,000 ওই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে বিক্রি হয়েছিল। আজকে আমি তথ্য পেলাম যে ওই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে 1,56,000। তো দ্যাট ইজ এটার নাম্বার অনেক বেড়ে গেছে। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের জেলা প্রশাসকদেরকে এই ব্যাপারে আমরা নির্দেশনা প্রদান করেছি, জেলা প্রশাসকরা যেন নাকি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে যেন নাকি শেখানো হয়। এবং প্রত্যেকটি জেলা প্রশাসকের উদ্যোগে আমি গতবারও লক্ষ্য করেছি আমাদের জেলা প্রশাসকরা স্ব উদ্যোগে বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে তারা কিন্তু সেখান থেকে সেখানে বিক্রি করার জন্য উৎসাহিত করছে। এবং এটা ইএনওদেরকেও আমরা নির্দেশনা প্রদান করছি, ইএনওরাও করবেন। এবং আমাদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান সহ যত জনপ্রতিনিধিরা আছে সবাই কিন্তু এর সাথে সম্পৃক্ত হবে। যেমন আমাদের এখানে আমাদের উত্তর দক্ষিণ এবং আমাদের নারায়ণগঞ্জ, গাজীপুর, তারপরে দিয়ে অন্যান্য জেলার যে সমস্ত মেয়ররা আজকে যোগদান করেছেন সবাই করেছেন, এবং সবাই তাদের কাউন্সিলরদেরকে প্রতিটা হাট তত্ত্বাবধান করার জন্য কয়েকজন কাউন্সিলরকে ভাগ করে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তো এই সমস্ত আমরা একেবারে ইনোভেট সবকিছু ডিসকাস করে আমাদের সম্ভাব্য যে সমস্ত সুযোগ আছে আমাদের হাতে, যাতে নাকি ডেঙ্গু রোগের ব্যাপারে যতটুকু সংক্রামক প্রতিরোধ করা যায় সেই সমস্ত কাজগুলো বিষয়গুলো। মাননীয় মন্ত্রী আপনাদের মানে অবস্থানগুলোর কথা জানছিলাম, নির্দেশনাগুলোর কথা বলছিলেন আপনি, কিন্তু এগুলো মানবে কি মানুষ? কারণ আসলে ইতিমধ্যেই তো আমরা আসলে লঙ্ঘন, মাননীয় মন্ত্রী একটু যদি প্রশ্নটা আরেকটু শেষ করি, যে কারণ আমরা ইতিমধ্যেই লঙ্ঘন দেখা শুরু করেছি। 17 জুলাই থেকে হাট বসবার কথা, রাজশাহীর সিটি হাটে দেখছি কোন রকম মাস্কের বালাই নেই মানুষের, মানে বেশিরভাগ মানুষ, আপনি যদি ছবিগুলো দেখেন বুঝতে পারবেন বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, ইতোমধ্যেই সেখানে শুরু হয়ে গেছে, রাজশাহীর সিটি হাটের কথা বলছি, যেখানে 17 জুলাই থেকে হাট বসবার কথা। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ধূপখোলা বাজার দেখছি হাজারীবাগে রাস্তায় বসে গেছে পশুর হাট, এবং অ্যাম্বুলেন্স চলাচলের জায়গা নেই। আমাদের আজকে আমাদের সাংবাদিক এটি একটি প্রতিবেদন করেছেন, নির্দেশনা তো এখনই ভঙ্গ শুরু হয়ে গেছে, সামনে কি হবে? হ্যাঁ, এরকম চ্যালেঞ্জ তো আছে। আমি আপনাকে আমি যে কথাটা স্বীকার করব অথবা আমরা বুঝি, আই এম এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যান, আই এম দ্য ম্যান অফ দিস সোসাইটি, আর আপনারাও এই সোসাইটির বাহির না, এবং বাস্তবতাটা আমাদের বুঝতে, আমরা আমাদের সোসাইটি না, আমি যদি ইউরোপিয়ান সোসাইটির কথা বলি অথবা এশিয়ার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোর সোসাইটির কথা বলি, তো আমেরিকার কথা বলি, সবাইয়ের মধ্যে এই চ্যালেঞ্জগুলো সবাই মোকাবিলা করছে। আমরা কিন্তু আমাদের মানুষরা যে অন্যদের থেকে অতি বেশি খারাপ এই কথাটা আমরা বলতে গেলে এটা কিন্তু অন্যায় করা হবে। অর্থাৎ মানুষের সহজাত প্রবৃত্তি হলো যে, যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা জানি যে ইউকেতে খেলা হলো, সেখানে দেখা গেছে যে তারা 7,000 টিকিট বিক্রি করলো, আর কোনো লোককে ঢুকতে দেবে না, কিন্তু বাইরে 50,000 লোক সেখানে গ্যাদার করেছে, এবং এত বেশি ডেন্সলি গ্যাদারিং ছিল যে এটাতে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। তো এই সমস্ত বিষয়গুলো তো আছে, এই সমস্ত বাস্তবতাগুলো আছে। এখন আমাদের মানুষকে আমরা সম্ভাব্যভাবে চেষ্টা করব। আমার নিজের কথাই বলি, আমি তো মাস্ক পরি, আমি স্বাস্থ্যবিধি সবগুলো সম্বন্ধে আমি অবহিত, আমি আপনারা যারা এই কানেক্টেড আছেন অথবা যারা দর্শক দেখছেন, আমি মনে করি যে শতভাগ আমার আপনার পক্ষে হয়তো মানা সম্ভব হচ্ছে না, কারণ এটা মানব জীবনের সাথে সঙ্গতিপূর্ণ নয় ব্যবস্থাপনা। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে আমরা আমাদের বন্ধুদের সাথে মিশবো, প্রতিবেশীর সাথে মিশবো, আত্মীয় স্বজনের সাথে মিশবো, সমাজের এবং মানুষের তার ভিউ এক্সচেঞ্জ করবে, সে তার মতামতগুলোকে সে শেয়ার করবে, এবং গেইন অ্যান্ড ফেইন মাধ্যম দিয়ে একটা হিউম্যান লাইফটাই তো আসলে অন্যদের সংস্পর্শ। সামাজিক জীব হিসাবে মানুষ আসলে এরকম পরিস্থিতির জন্য জন্মগতভাবে এরকম অভ্যস্ত না। তো এখন এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশনে আমরা সবাইকে যখন বাধ্য করছি অথবা আমরা বাধ্য হচ্ছি করার জন্য, এটা আমার কাছেও স্বস্তিদায়ক নয়, এটা আপনার কাছে স্বস্তিদায়ক না, কারো কাছে স্বস্তি, আমি সেই মানুষগুলোকে দোষারোপ করতে পারবো না, তা আনসিভিলাইজড আমি বলতে পারবো না, কিন্তু তাদের অনেকগুলো আকাঙ্ক্ষা এবং বাস্তবতার সাথে এটা সঙ্গতিপূর্ণ, সেই সমস্ত
কারণে অনেকগুলো সমস্যাই আছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা হাল ছেড়ে দিতে পারছি না, আমরা একেবারে ফ্রি হ্যান্ড দিতে পারছি না, আমরা আমাদের যতটুকু ইন্টারভেনের সুযোগ আছে সবটুকুই আমরা করব এবং করছি, এবং তার পরিপ্রেক্ষিতে যতটুকু আমরা পারি, যেমন আমি আপনাকে বলি, যদি আমরা ডিজিটাল হাটের ভিতরে মাধ্যমে যদি আমাদের 1 কোটি 1 কোটি 20 লক্ষ পশু বিক্রি হওয়ার একটা টার্গেট অথবা একটা প্রেডিকশন আছে, তো সেটাকে যদি সত্যিকারে আমরা 20-25 লক্ষ যদি বিক্রি করতে পারি, তাহলে তো আমরা 20-25 লক্ষ লোককে গ্যাদারিং থেকে আমরা মুক্ত করতে পারলাম। আমরা যে পশু জবাই করার যে সমস্ত জায়গাগুলোতে যেভাবে গ্যাদারিং হতো, এখন আমরা যে সমস্ত পরিকল্পিতভাবে করছি, আমাদের উত্তর দক্ষিণের মেয়র তাপস সাহেব আমাকে অবহিত করলেন আজকের সভাতে যে তারা তাদের কাউন্সিলরদেরকে ভাগ করে দায়িত্ব দিয়েছে এবং হাটগুলা পরিচালনার জন্য যাতে স্বাস্থ্যবিধি মানা হয় এবং যেন, কিন্তু হোলিস্টিক মানা হবে এই ব্যাপারে আমার মনে হয় আমি একেবারে একটু কারেজিয়াসলি বলার সুযোগ নেই। আর মানা হবে সেটি একদম নিশ্চিত করা যাচ্ছে না, কিন্তু যেগুলো মানা হচ্ছে না তার বিরুদ্ধে কি ব্যবস্থা, কারণ এই যে যে হাটগুলোর কথা বললাম সেগুলো কিন্তু কয়েকদিন ধরেই চলছে, আজকেই শুরু হয়েছে, বিষয়টা এমন না। এখানে ব্যবস্থা নেওয়ার নজির সৃষ্টি করতে না পারলে বাকিদের মানানো যাবে? একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটাও একসাথেই করি যেহেতু সময় খুব একটা সীমাবদ্ধতা আছে, সেটি হচ্ছে যে পশু কোরবানির ব্যাপারে বাসা বাড়ির নিচে এখন কি কোরবানি করা যাবে, দুটো বিষয়। না, আমরা এগুলোকে সবগুলাকে নিরুৎসাহিত করতেছি এবং যদি কোথায় খোলা জায়গাতে তারা পশু কোরবানি করতে পারেন, করে তারা যেন সেখানে পয় নিষ্কাশ এবং সমস্ত বর্জ্য হবে সে সমস্ত বর্জ্যগুলো আপনার নিষ্পত্তি করার জন্য, ম্যানেজ করার জন্য তাদেরকে, যেমন সিটি কর্পোরেশন উত্তর থেকে 7 লক্ষ তারা আপনার প্রতিদিনের ব্যাগ দেওয়া হচ্ছে এবং তার মধ্যে প্রায় 30,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ দেওয়া হচ্ছে। তো ইট ইজ এ নিউ, আমার মনে হয় নিউ অ্যাভিনিউ দে হ্যাভ ওপেন। তো এই সমস্ত বিষয়গুলো তো আমার মনে হয় আমরা আমাদের পক্ষ থেকে যেগুলো আছে সেগুলো করা উচিত, এবং বাড়ির আঙ্গিনায় কোথাও যদি পশু কোরবানি করে তাহলে অবশ্যই তাকে সেখানের মধ্যে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে, যাতে নাকি মাননীয় মন্ত্রী যারা নিয়ম মানবে না তাদের জন্য কি বিধান হবে, সেটি একটু পরের অংশে আপনার কাছ থেকে জানি, যে যারা নিয়ম ভঙ্গ ইতিমধ্যে করছেন এবং ভবিষ্যতে করবেন কি ব্যবস্থা। মাননীয় মন্ত্রী আসছি আপনার কাছে, আমি ডক্টর আবু জামিল ফয়সালকে একটু শুনি। কারণ ঈদ সামনে এবং প্রতিবারে ঈদের পরে সংক্রমণ বাড়ে, এটা আমরা দেখে ফেলেছি, এই সময়ের মধ্যে কি কিছু করা সম্ভব কিনা? 1-1.5 বছরে মানানো গেল না, এখন যাবে? মানে আন্দোলন তো যেকোনো সময় শুরু হইতে পারে, একটা স্পার্ক অফ মোমেন্টে শুরু হতে পারে। এখন আমাদের এটা একটা নেতৃত্বের কথা যে কে নেতৃত্বটা দেবে। আমি তো মনে করি যে চেষ্টা করলে কিন্তু এখনো শুরু করা যেতে পারে, এবং এখানে যে ওই যে আমি বললাম যে বিনা পয়সায় মাস্ক তো আগে অ্যাভেলেবল করতে হবে, আমরা তো এখনো দেখতে পাচ্ছি না যে কোথাও বিনা পয়সার মাস্ক অ্যাভেলেবল হইল। বিনা পয়সার মাস্ক যদি অ্যাভেলেবল হয় এবং তারপরে যদি এগুলাকে যদি বিভিন্ন জায়গাতে দিয়ে দেওয়া হয়, বিভিন্ন সংগঠনকে দিয়ে দেওয়া হয়, মানে বিভিন্ন সরকারি মানে সংগঠনকে দেওয়া হয়, রাজনৈতিক সংগঠনকেও দেওয়া হয়, এবং আমি যেগুলোকে বলছিলাম যে এনজিও, সিভিল সোসাইটি এবং যুবকদের সংগঠন এবং মহিলা, তাহলে একটা মানে সারা দেশের এটা তো দরকার, সারা দেশে শুধু ঢাকাতে তো না, সারা দেশেই দরকার। আজকে আমি ঝিনাইদহের কথা শুনছিলাম, ঝিনাইদহে আপনার কিন্তু আমরা যেভাবে এখানে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছি, ওইখানে কিন্তু মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা বহু আগে থেকেই শুরু হয়েছে, এবং এই সম্পৃক্ত করার চেষ্টাটা এটা কিন্তু একজন নেতৃত্ব দিছে, এবং সেই একজন হইল মানে পৌরসভার মেয়র। মানে এখন ওই যে ব্যক্তি সে সবাইকে বলছে, সে সবাইকে ডাকছে, যে সবাইকে মিটিং বসাইছে, অনেক ছোট ছোট কমিটি করে দিছে, মানে এটা তো হইলো যে আমরা চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই করা যাবে এবং এখনো করা যেতে পারে। তবে ওই গরুর হাটের কথা একটুখানি আর একটু মানে বলি যে ওইখানে যে যারা নাকি ইজারাদার, যারা নাকি মাইকে কথা বলবে, মাইকে কিন্তু অনেক অ্যানাউন্সমেন্ট হতে থাকবে সারাক্ষণ, ওই অ্যানাউন্সমেন্টের মধ্যে কিন্তু আমাদেরকে বারে বারে স্মরণ করাই দিতে হবে, যেটা নাকি মন্ত্রী সাহেব বললেন যে একজন ঢুকবে, একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হবে, ভিতরে কোনোখানে যদি হাত ধোয়ার ব্যবস্থা থাকে তো সেটা ব্যবহার করতে হবে, মাস্ক পরতে হবে, মানে আমাদেরকে যত রকমের চেষ্টা আছে সেটা তো করতেই হবে, এবং
ওই মাস্কের দিকেই আমাদের নজর রাখতে হবে, ওইখানে ক্রেতা বিক্রেতা সবাইকে মাস্ক পরানোর ব্যবস্থা করতে হবে, ওই ইজারাদারদেরকে বলতে হবে যে কেউ যদি মাস্ক ছাড়া আসে তাহলে তাকে একটা বিনা পয়সার মাস্ক দিয়ে দাও, এবং বিনা পয়সার মাস্ক দিয়ে বলো যে তুমি দেখো এটা কিন্তু ঠিক মতো পড়বা, এবং আরো একজনকে তুমি পড়ানোর কথা বলবা, তুমি সাহায্য করবা। জি ডাক্তার আবু জামিল ফয়সাল, এগুলো যদি বলাও হয়, মানুষ বলে তারা নাকি মাস্ক পরলে কথা বলতে পারেন না, কথা শুনতে পারেন না, নানান রকম অসুবিধার কথা বলতে থাকেন, মানে এই সমস্যাগুলোকে কাটানোর উপায় তো এতদিনেও পাচ্ছি না আমরা, আর যে নির্দেশনাগুলো আপনি কথা বলছেন যেগুলো বলতে হবে করতে হবে যদি করাও হয়, যেমন যেগুলোতে ইতিমধ্যে হাত বসে গেছে সেখানেও বলা হচ্ছে যে মাস্ক পরতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু চিত্রটা পুরো ভিন্ন, মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে না। বিরতির পরে আবারও আসি, এর জন্য কি শাস্তির জায়গাটা আছে সেটাও মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইছিলাম, যে যারা নিয়ম ইতোমধ্যে ভঙ্গ করছেন আরো করবেন ভবিষ্যতে তাদের জন্য কি হবে, আর ডেঙ্গুর বিষয়টাও কথা বলা বাকি রয়ে গেছে, ফিরছি বিরতির পর। এলাম রাজকাহনে মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন যাওয়ার আগে, আমার অনেক দর্শকরা মন্তব্য করছেন, দুই একটি বলি, মন্তব্য করছেন রিপন হোসেন, দেবব্রত সাহা লিখছেন লকডাউন তুলে নিন এবং টিকা দিন নতুবা দেশ পিছিয়ে যাবে, সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। ফাহমিদ রহমান বলছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গণহারে ভ্যাকসিন দেওয়া হোক, আগামীকাল আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিষয়টি নিয়ে কথা বলতে চাই। মোহাম্মদ রেজাউল মৃধা বলছেন শিল্প কারখানা কি সত্যিই বন্ধ থাকবে, এরকম আসলে অনেকগুলো প্রশ্ন আছে, আমি যেই প্রশ্নটিতে মাননীয় মন্ত্রীর কাছে আগের অংশে যাচ্ছিলাম সেটিতেই আসি, যে নিয়ম নীতি না মানলে কি হবে। আমি যেই হাটগুলোর কথা বলছিলাম, রাজশাহী সিটি হাট, ধূপখোলা হাট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারিবাগের হাট যেটি চলছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কি মানুষের মধ্যে সেই তাগাদাটা বোধ করবে যে আমাকে নিয়ম নীতি মানতে হবে। উল্লেখ্য যে সাধারণত ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীরা এই হাটের ইজারা পেয়ে থাকেন মাননীয় মন্ত্রী। এখানে শুধু প্রভাবশালী লোক অথবা রাজনৈতিক ক্ষমতাসীন দলের লোক এইভাবে বলে আমার মনে হয় ক্লাসিফাই করে আমরা কিন্তু সমস্যাটাকে আরো ঘনীভূত করবো, এটা আমার মনে হয় এইভাবে আমরা যদি বলি। হ্যাঁ, এখন কারা কোন, হ্যাঁ ক্ষমতাসীন দলের লোক থাকতে পারে অথবা অরাজনৈতিক লোক থাকতে পারে, বাট আমরা এটাকে টার্গেট যেটা সেটা হলো যে যারা পশুর হাট বসাচ্ছেন এবং যারা নাকি সেখানে দায়িত্বে আছেন সে দায়িত্ব তারা সঠিকভাবে পালন না করলে হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি সোশ্যাল আইডেন্টিটি টেক ডিউ অ্যাকশন এগেইনস্ট দ্যাম, এখন সেই অ্যাকশনটা আপনি নেওয়া হচ্ছে না তো কথা ঠিক না। যেমন মনে করো রাস্তাঘাটে প্রচুর মানুষকে জরিমানা করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, তো ওখানেও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আজকেও তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতিনিধি সভাতে ছিলেন এবং তাদেরকে প্রয়োজন নির্দেশনা দেওয়া হয়েছে যদি কেউ এই সমস্ত ভায়োলেশন করে সেই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এখন এর টুকুলার পরেও কি আমরা কতটুকু সেখানে সীমাবদ্ধ রাখতে পারবো, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমি ওই জাফর সাহেবের বক্তব্যের সূত্র ধরে বলি, আমার মন্ত্রণালয় থেকে আমি প্রতিটা ইউনিয়ন লেভেলকে পর্যন্ত টাকা দিয়েছি যে যাতে নাকি তারা মাস্ক কিনে বিনামূল্যে দেওয়া হয়, আর মাস্ক অনেকে অনেকভাবে দিচ্ছেন এবং আমরা অনেকেই ভলেন্টিয়ার এই সমস্ত কাজগুলো করতেছে, আমরা যেগুলোকে আমাদের যেটা হয় নাই সেটাকে নিয়ে আমরা আলোচনা হয়তো করবো এটাই স্বাভাবিক, কিন্তু হয়েছে এরকম অনেক কাজ আছে। আমাদের মাননীয় সংসদ সদস্যরা তাদের শ্বশুর এলাকাতে পশু অনেক ত্রাণ দিতেছেন, অনেক মাছ বিতরণ করতেছেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানরা ঘরে ঘরে যে মানুষের খাওয়া পৌঁছে দিচ্ছেন, উপজেলা চেয়ারম্যানরা করতেছেন, জেলা পরিষদ, এখন সমস্যার মাঝে হচ্ছে তো নিশ্চয়ই, তাছাড়া কিভাবে আমরা চলছি দেশে। মাননীয় মন্ত্রী খুব সংক্ষেপে ডেঙ্গুর ব্যবস্থাপনা সম্পর্কেও জানতে চাই, আপনি বলেছেন পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য আমি একটা কমপ্রিহেনসিভ অ্যাপোর্ট দিয়েছিলাম, একটা সবাইকে নিয়ে কালেকটিভলি কাজ করেছি, এবং গত বছর আমরা মোটামুটি আল্লাহর মেহরবানিতে আমি মনে করি যে আমরা সফলতার সহিত ওইটাকে মোকাবিলা করতে পেরেছি, যদিও আইইডিসি এর বলছিল এর আগের বছরের তুলনায় মৃত্যু এবং সংক্রামক তিন গুণ হবে, বাট আমরা এটাকে মোটামুটি একটা একেবারে সন্তোষজনক একটা জায়গায় রাখতে সক্ষম হয়েছি। তো এই বছরও আমাদের এখন এটাই যে ভেরি পিক সিজন এবং এর মধ্যে দিয়ে থেমে থেমে বেশ বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে যে সমস্ত জমা পানি আছে সেখানে ব্রিডিং হবে এরিস মশা, তো এটা নিয়ে আমরা উই আর ভেরি মাচ অ্যাওয়ার, যার জন্য আমি নিজে ফিল্ডে প্র্যাকটিক্যালি ফিল্ডে গেছি এবং বেশ কিছু জায়গায় গিয়ে আমিও লার্ভা পেয়েছি যেখানে যেখানে সেখানে জরিমানা করতে বলছি, যে জরিমানা করা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে। জরিমানার জায়গায় আসি, যে দীর্ঘদিন ধরে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সবই বন্ধ, সেখানে আসলে এই জমা পানি জমছে কিনা, এবং এই যে
ঈদের মধ্যে মানুষ বাড়ি চলে যাবে বড় একটা ছুটিতে, পানি জমবে কিনা সেগুলো কে দেখবে, জরিমানা তখন কি হবে? এগুলোর জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দে আর ভেরি প্রোঅ্যাক্টিভলি তারা কাজ করছে। আর এরপরে পূর্ত মন্ত্রণালয়ে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে করা হয়েছে, ক্যান্টনমেন্ট বোর্ডকে আমি গতকালকের মিটিং এর মধ্যে তাদেরকে সিরিয়াসলি তাদের বিষয়টা দেখার জন্য সিভিল এভিয়েশন রেলওয়ে এবং তারা তাদের স্বস্ব এলাকা দেখে এবং না করলে সিটি কর্পোরেশনকে বলছি যে সেগুলো নিয়ে তারা যেন তারা দরকার হলে সিটি কর্পোরেশনের সাহায্য নেয় এবং তাদেরকে সেটার কষ্টটা তারা বিয়ার করবে, যেহেতু তারা রেভিনিউ তাদেরকে দেয় না, হোল্ডিং ট্যাক্স দেয় না। তো সেই সমস্ত কারণে আমি এটা বলেছি। আর এখানে একটা বিষয় হলো কি, আমার মনে হয় আমরা আশা করি ইনশাল্লাহ ডেঙ্গুকে মোকাবিলা করতে পারবো, কারণ এই আমরা একটা সিরিয়াস ইফোর্ট এর মধ্যে দিয়ে এসেছি। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আশাটা আমরাও করতে চাই। মাননীয় মন্ত্রী যদি সুযোগ থাকে আরো একবার জানতে চাই, আপনাকে জানাবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী ডক্টর আবু জামিল ফয়সাল। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনার কাছ থেকে একটু এটি প্রথমে জানি যে একই রকম তো মোটামুটি উপসর্গ, ডেঙ্গুর ক্ষেত্রেও জ্বর আসছে, করোনার ক্ষেত্রেও জ্বর আসছে, মানুষ কি করবে, কিভাবে বুঝবে যে তার কি হলো? মানে ডেঙ্গুর বেলায় যেটা নাকি সর্দি কাশি গলা ব্যথা যেটা নাকি করোনাতে বেশি হয় সেটা ডেঙ্গুর বেলায় হয় না। ডেঙ্গুতে জ্বর আসে, করোনাতে জ্বর আসে, কিন্তু করোনাতে ওই উপসর্গগুলা বেশি হয় যেগুলো নাকি মানে নিঃশ্বাসের সঙ্গে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত। আর ডেঙ্গুর বেলা যেটা হয় যে জ্বরটা থামে আবার হয়, আবার থামে আবার হয়, কিন্তু করোনার বেলায় জ্বরটা একরকম ভাবেই থাকতে থাকে, সঙ্গে অন্য উপসর্গ দেখা দেয়। অনেকেই যেরকম নাকি খুবই উইক হয়ে যান, অনেকেই খেতে মানে খাওয়ার ইচ্ছাটা চলে যায়, দু মানে কোনো নাকে কোনো গন্ধ পান না, এইগুলা আবার ডেঙ্গুতে হয় না। ডেঙ্গুতে যেটা হয় যে যেটা নাকি মানে হেমোরেজিক ডেঙ্গু, সেখানে হলো প্লেটলেট কাউন্টটা কমতে থাকে এবং প্লেটলেট কাউন্ট কমতে থাকলে যে কোনো সময় ব্লিডিং হতে পারে, নাকে মুখে দিয়ে ব্লিডিং হতে পারে, কানে দিয়ে ব্লিডিং হতে পারে। তো সেটা হলো একদম মারাত্মক অবস্থা ডেঙ্গু, যেটা নাকি করোনাতে কখনোই হবে না। আমাদেরকে যেটা বুঝতে হবে যে করোনা তো হলো মানে যেভাবে ছড়ায় আর ডেঙ্গু যেভাবে ছড়ায় দুইটা কিন্তু ভিন্ন। তো সেই জন্য ওই ভিন্নতাটার মধ্যে আমাদের নজর রাখতে হবে। আমি কিছুক্ষণ আগে যে মন্ত্রী সাহেব বলতেছিলেন যে পানি জমে থাকাটা, এইটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। মানে আমাদের প্রত্যেকেরই বাড়িতে ফুলের টব, তারপরে বেসিন, বেসিনের নিচে এবং ওই পুরনো পুরনো টিন, পুরানো বোতল ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর মধ্যে পানি জমে, মানে পরিষ্কার পানি জমে এখানে লার্ভা নির্মাণাধীন বাড়ির সাথে, আমাদেরকে সেটাই দেখতে হবে। আপনাদের এই বার্তা থেকে যদি মানুষ সচেতন হয় সেটাই আমাদের একটা সার্থকতা। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনাদের দুজনকে যুক্ত থাকবার জন্য। দর্শক বিদায় নিচ্ছি রাজকাহন।